অবভিয়াসলি পরীক্ষার মরশুম, চারিদিকে যেখানেই যাই শুধু পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। উফ, অলরেডি আমাদের প্যারার মিস আমি যাবো না, এবারে ঢুকবো না, ফের ঢুকতে গিয়ে একজন টিচারের হাতে ধরা পড়ে গেছে। চলুন কথা বলে নেই সেই হিংসুটি টিচার মিস আমিরাধা দেববাধার সাথে। আর সাথে আছি আমি মিস ও আমি মিস প্রমোশন পাওয়ার রেবাটা, আর আছে আমার পুরাতন সাথী ভাই। ফলো মি। নমস্কার হিংসু। নমস্কার ম্যাম। নমস্কার। আচ্ছা, আপনার এই দু মাসের শিক্ষিকা জীবনে আপনি টোটাল কতজনকে বাঁশি দিয়েছেন? গুণিনি, প্রচুর, অসংখ্য, এক প্রকার রেকর্ড করেছি বলতে পারেন। মজা পান? কি বললেন? না কিছু না, পরের কোশ্চেন। মজা পাই না আবার, আমার কান যন্ত্রের জিনিস, ফিসফিস করে বললেও শুনতে পাই। আচ্ছা, আমরা আরেক ধরনের টিচার কিন্তু দেখতে পাই যারা বলেন টোকো কিন্তু কথা বলবে না। এইসব ভগবান তুল্য টিচারদের সম্বন্ধে আপনার কি বক্তব্য? তার জন্য ক্ষতিকর হচ্ছে তোমাদের, শিখতে পারবে না কারা? তোমরা। আখেরে ক্ষতিকর হচ্ছে তোমাদের, আমার কি? তাহলে কি আপনি কি সারা জীবনে ওই নিষ্পাপ ফুলের মতো শিশুগুলোর পেছনে এরকম করে যাবেন? আমি তো তোমাদের ভগবান তুল্য টিচারদের মতো নই, আমি খারাপ টিচার, তো খারাপ টিচারের মতো থাকবো। আমি যমুনা এবারে টুকবো না, ঠিক কি করেছিল এবারের পরীক্ষায় যার জন্য আপনি ওকে হাতে নাতে এভাবে ধরলেন? এদের নামের বহর আছে এক কারি, দেখছো? আমি যমুনা, এবারে টুকবো না, দেখছো? পরীক্ষার হলে পিছন ফিরে বসে বন্ধুর সাথে সে কি ফিস ফিস করার ঘটা, কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করলেন তখন বলে কি না ম্যাম স্কেলটা একটু নিচ্ছিলাম, কি ভেবেছিস আমি ঘন্টু শোনা কিছু বুঝি না? আমরা ওরকম অনেক কাল আগে ওরকম অনেক কিছু চাইতাম পিছন ফিরে, আর আমাকে একটুখানি মেয়ে আমাকে হচ্ছে স্কেল চাওয়া শেখাচ্ছে। ম্যাম এক মিনিট, আপনিও পরীক্ষার সময় পেছন ফিরে স্কেল চাইতেন?